প্রতিদিন সকালে রুটি পরোটা লুচির সাথে কি সার্ভ করব, এটা একটা টেনশন আমাদের থেকেই যায়। তো এই রেসিপিটা যদি আপনারা আগের দিন তৈরি করে রাখেন তাহলে সকালে উঠে আর কোনো টেনশনই থাকবে না। এই রান্নাটা করার পরে আপনারা ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজেও স্টোর করতে পারবেন, জাস্ট সার্ভ করার আগে মাইক্রোওয়েভ করে সার্ভ করবেন। আচ্ছা, এটা কিন্তু নতুন কোনো রেসিপি না, এটা আমাদের দেশের অনেক পুরাতন একটা রেসিপি, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের খুব ট্রেডিশনাল একটা রেসিপি। তৈরি করে দেখাচ্ছি কলিজা দিয়ে বুটের ডাল। চলুন তৈরি করার প্রসেসটা দেখে নেই। কলিজাগুলোকে সেদ্ধ করে নেব। টকবকে ফুটন্ত পানিতে কলিজাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ছেড়ে দিচ্ছি। কলিজাগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে একটা বলক ওঠা পর্যন্ত। আমি এখানে কলিজা নিয়েছি 1 কেজি, তবে শুধু কলিজাই নেইনি, দেখতে পাচ্ছেন এখানে কলিজা, গুড়দা, ফ্যাপসা, তিল্লি সব কিছুই মিক্সড আছে। এই যে সেদ্ধ করে নিচ্ছি, এতে করে হবে কি, কলিজাগুলো রান্না করার পর রঙটাও সুন্দর থাকবে, কলিজাগুলো শক্ত হয়ে যাবে না, আবার কলিজায় যে বাড়তি একটা ফ্যাট থাকে সেটা গলে বের হয়ে যাবে। এই রান্নাটা আপনারা গরু, খাসি, উট, দুম্বা যে কোনো কলিজা দিয়েই করতে পারবেন, তবে মুরগির কলিজার প্রসেসটা একটু আলাদা, সেটা অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। সেদ্ধ হয়ে গেছে মানে একটা বলক চলে এসেছে। এবার একটা স্ট্রেইনারে আমি কলিজাগুলো তুলে নিচ্ছি, ভালো করে পানিটা ঝরিয়ে নেব, কিন্তু স্ট্রেইনারে তোলার পরে আর ধোয়ার কোনো দরকার নেই। যারা ফ্রোজেন করতে চান তারা এই প্রসেসটা করার পরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, রান্নার সময় ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে রান্না করবেন। পানিটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা তেল তেলে হয়ে গেছে। এই পানিটা আমি ফেলে দেব, এটা আবার রান্নায় কিন্তু ব্যবহার করব না। এক কাপ রান্নার তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ডাল রান্নায় আমি আর কোনো তেল ব্যবহার করব না। দুটি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 3 টুকরো দারুচিনি, 7-8টি লং, 2টি বড় এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ 4-5টি। একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে নিয়েছি। এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লালচে কালার হয়ে আসে, চুলোর আঁচটা একদম ফুল আছে। ঠিক এই পর্যায়ে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মশলাগুলো পুড়ে না যাওয়ার জন্য 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার মশলাগুলোকে আমি একটু রান্না করব, ঢাকা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। এভাবে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে গেছে, তেলটাও দেখা যাচ্ছে। এখন সেই সেদ্ধ করা কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম আছে, এখন কলিজাগুলোকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার প্রবাসী দর্শকরা প্রশ্ন করতে পারেন যে আমাদের এখানে তো ফ্রোজেন কলিজা পাওয়া যায়, তাহলে আমরা কিভাবে রান্না করব। সেক্ষেত্রে আপনারা কলিজাগুলোকে রুম টেম্পারেচারে এনে আমার সেদ্ধ করার প্রসেসটা করে তারপরে রান্না করবেন। কষানো হয়ে গেছে, এবার 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি।
এবার কলিজাগুলোকেও রান্না করছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। ওই একই প্রসেস, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। ওটা হতে থাক, এদিকে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিই। পর্যাপ্ত পরিমাণ পানিতে কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আচ্ছা, ডালগুলোকে সেদ্ধ করার আগে অবশ্যই 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির ভেতরে দিয়ে দিতে হবে। ডাল সেদ্ধর সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি, আর চুলোর আঁচটা একদম ফুল আছে। আচ্ছা, পানি নিয়ে কিন্তু কোনো টেনশনের কারণ নেই, যদি ডাল সেদ্ধ হওয়ার পরও পানি থেকে যায় সেই পানিটা আমরা আবার রান্নায় ব্যবহার করব। এখন ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, তবে একদম গলিয়ে ফেলব না। ডালগুলোকে কতটুকু সেদ্ধ করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ডাল তুলে 2 আঙুলে চাপ দিলাম, দেখেন সেদ্ধ হয়েছে কিন্তু গলে গেল না। আর এই যে একটু পানি আছে, এতেও কোনো সমস্যা নেই। এই পানিটা থেকে ডালগুলোকে আমি এখন একটা স্ট্রেইনারে তুলে নিচ্ছি, আর পানিটা আমি ফেলে দেব না, এটা পরে রান্নায় ব্যবহার করব। তবে ডালগুলো থেকে আমি পানি পুরোটাই ঝরিয়ে নেব, কারণ ডালগুলোকে কলিজার সাথে আমি কষিয়ে নেব, আর পানি থাকলে কষানোটা ভালো হবে না। এদিকে দেখেন কলিজার পানি শুকিয়ে গেছে, আবার তেলও দেখা যাচ্ছে। এবার এর ভেতরে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডাল আর কলিজাগুলোকে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা এখানে মিডিয়াম আছে। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমি যখনই কলিজা রান্না করছি তখনই চুলোর আঁচটা মিডিয়াম রাখতে বলছি। এর কারণ কি জানেন, যদি আমরা ফুল আঁচে কলিজা রান্না করি তাহলে হয়তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কলিজাগুলো শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে করলে একটু সময় লাগলেও কলিজাগুলো সফট থাকবে। এবার 7-8টা শুকনো মরিচের বোটা ফেলে দিয়ে গোটা গোটা দিয়ে দিচ্ছি। এটা ঝাল বাড়াবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। আমাদের উত্তরবঙ্গে করে কি জানেন, ভাত খাওয়ার সময় এই শুকনো মরিচগুলো ডোলে নিয়ে ভাতের সাথে মেখে খায়। অনেক ঝাল ঝাল, দারুণ লাগে কিন্তু খেতে। এবার ডাল থেকে আলাদা করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি, সেই সাথে আরও 2 কাপ পানিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, পানির পরিমাণটা আমি ফিক্সড করে বলছি না, এটা যে যে পরিমাণ ঝোল খেতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। তবে আমি এমনভাবে পানি দিলাম যেন সব কিছু পানির নিচে থাকে। এবার চুলোর আঁচটা ফুল করে দিয়ে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। দেখেন বলক চলে এসছে। এখানে আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1 চা চামচ তেলে নেয়া জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেখে দেখতে পারেন, যদি লাগে অ্যাড করে দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট জাল করব, যেন গরম মশলাগুলোর ফ্লেভারটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। এরপরে চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছে, আর কিভাবে খাবেন সেটা নিশ্চয় বলতে হবে না। চাইলে আপনারা আগের দিন রান্না করে রাখতে পারেন, সকালে রুটি পরোটা লুচির সাথে সার্ভ করতে পারেন, আবার দুপুরে ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। তবে আমার কী দিয়ে সবচেয়ে ভালো লাগে জানেন, সকালের নাস্তায় পরোটা বা লুচির সাথে। আশা করছি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।